বিয়ের পর মহিলারা বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে রেশন কার্ড ট্রান্সফার করে থাকেন, অথবা অন্যান্য কারণে কেউ একটি ফ্যামিলি থেকে আরেকটি ফ্যামিলিতে রেশন কার্ড ট্রান্সফার বা শিফটিং করে থাকেন। তো এই যে রেশন কার্ড ট্রান্সফার বা শিফটিং করার প্রসেস, এটি কিন্তু অনলাইনের মাধ্যমে কমপ্লিট করা যায়। অর্থাৎ অনলাইনের মাধ্যমেই একটি ফ্যামিলি থেকে আরেকটি ফ্যামিলিতে রেশন কার্ড ট্রান্সফার বা শিফটিং করতে পারবেন, জাস্ট ইজি একটি প্রসেস ফলো করে। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক, অনলাইনের মাধ্যমে একটি ফ্যামিলি থেকে আরেকটি ফ্যামিলিতে রেশন কার্ড শিফটিং বা ট্রান্সফার কিভাবে করবেন। তো ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি অবশ্যই কন্টিনিউ করবেন, আর এমনই গুরুত্বপূর্ণ পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো রেশন কার্ড শিফটিং করার জন্য সার্চ বারে food.wb.gov.in লিখে সার্চ করবেন, অথবা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক ফলো করে ডিরেক্টলি রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এখানে ইন্টারফেসটি ঠিক এরকম দেখতে হবে। এবারে বাঁদিকে দেখুন বেশ কিছু অপশন দেওয়া হয়েছে, এখান থেকে নিচে স্ক্রল করে সিটিজেন হোম বলে যে অপশনটি দেওয়া হয়েছে এই সিটিজেন হোমের উপর ক্লিক করবেন। এবারে পরবর্তী পেজ চলে আসবে, এখান থেকে পেজটি নিচে স্ক্রল ডান করবেন। এবারে রেশন কার্ড রিলেটেড বেশ কিছু সার্ভিস এখানে দেওয়া হয়েছে, এখান থেকে ফর্ম 14 অর্থাৎ অ্যাপ্লাই অফ অ্যান ইন্ডিভিজুয়াল ফর শিফটিং টু এ নিউ ফ্যামিলি, এর নিচে ফর্ম 14 এই অপশনটিতে ক্লিক করবেন। এবারে পরবর্তী পেজটি চলে আসবে, তো যে ব্যক্তি রেশন কার্ডটি শিফটিং বা ট্রান্সফার করবেন ওনার রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরটি এখানে এন্ট্রি করতে হবে। ধরুন কোনো মহিলা বিয়ের পর বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে রেশন কার্ড শিফটিং বা ট্রান্সফার করবেন, সেক্ষেত্রে সেই মহিলার রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরটি এখানে এন্ট্রি করে গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। এবারে যদি আপনার জানা না থাকে আপনার রেশন কার্ডের সঙ্গে কোন মোবাইল নম্বরটি লিঙ্ক করা রয়েছে, সেক্ষেত্রে এখান থেকে আই ডোন্ট নো হুইস মোবাইল নম্বর আই হ্যাভ ইন মাই রেশন কার্ড এই অপশনটিতে ক্লিক করবেন। এবারে রেশন কার্ড ক্যাটাগরিটি এখান থেকে সিলেক্ট করবেন এবং রেশন কার্ড নম্বর এখানে এন্ট্রি করে সার্চ অপশনে ক্লিক করবেন। তো দেখুন আমি যে রেশন কার্ডের ডিটেলস এখানে এন্ট্রি করেছি সেই রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বর এখানে শো করাচ্ছে। তো এখান থেকে দেখে নেবেন আপনার রেশন কার্ডের সঙ্গে কোন মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে, এবং যদি আপনার রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক না থেকে থাকে সেক্ষেত্রে অনলাইনের মাধ্যমেই আপনার রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করাতে পারবেন। কিভাবে লিঙ্ক করাবেন এই রিলেটেড ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ভিডিওটি দেখতে পারেন। তো এখান থেকে দেখে নেবেন আপনার রেশন কার্ডের সঙ্গে কোন মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে, এবারে লগ ইন হেয়ার অপশনে ক্লিক করবেন। এবারে সেই মোবাইল নম্বরটি এখানে এন্ট্রি করে গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। এবারে সেই মোবাইল নম্বরে ওটিপি রিসিভ করবেন, ওটিপিটি এন্টার ওটিপির ঘরে এন্ট্রি করে এখান থেকে প্রসিড অপশনে ক্লিক করবেন। এবারে বলা হচ্ছে ফ্যামিলি মেম্বার ডিটেলস, অর্থাৎ সেই মহিলার বা যার রেশন কার্ডটি শিফটিং বা ট্রান্সফার করবেন ওনার ফ্যামিলিতে যাদের যাদের রেশন কার্ড রয়েছে তাদের ডিটেলস এখানে শো করাবে। এখান থেকে পেজটি নিচে স্ক্রোলিং করবেন, এখানে বেশ কিছু সার্ভিস দেওয়া হয়েছে, এখান থেকে অ্যাপ্লাই ফর ফর্ম 14 এই ফর্ম 14 নিচে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করবেন। এবারে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এখানে বলা হচ্ছে শিফটিং টু এ নিউ ফ্যামিলি ফর অ্যান ইন্ডিভিজুয়াল, অর্থাৎ এখানে আবারও আপনার ফ্যামিলি মেম্বারদের ডিটেলস শো করাবে। এখান থেকে সিলেক্ট করতে হবে কার রেশন কার্ডটি, অর্থাৎ কোন রেশন কার্ডটি অন্য ফ্যামিলিতে শিফটিং বা ট্রান্সফার করবেন। তো আমি এখান থেকে এই ব্যক্তির রেশন কার্ডটি সিলেক্ট করে নিলাম, আপনার ক্ষেত্রে একের অধিক হয়ে থাকলে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে এখান থেকে পেজটি নিচে স্ক্রল ডাউন করবেন, এবারে নেক্সট অপশনে ক্লিক করবেন। এবারে সেই ফ্যামিলি মেম্বারদের ডিটেলস এখানে প্রিভিউ করাবে, অর্থাৎ যার রেশন কার্ডটি অন্য ফ্যামিলিতে শিফটিং করাবেন ওনার রেশন কার্ড ডিটেলস এখানে প্রিভিউ করাবে। এখান থেকে পেজটি নিচে স্ক্রোলিং করবেন, এবারে দেখুন এখানে বলা হচ্ছে প্লিজ এন্টার রেশন কার্ড নম্বর, অর্থাৎ যে ফ্যামিলিতে রেশন কার্ডটি শিফটিং বা ট্রান্সফার করবেন বা যে ফ্যামিলিতে রেশন কার্ডটি অ্যাড করাবেন সেই ফ্যামিলির যিনি হেড রয়েছেন ওনার রেশন কার্ড নম্বরটি এখানে এন্ট্রি করবেন। এবারে সিলেক্ট ক্যাটাগরি এখানে ক্লিক করে ওনার রেশন কার্ডের ক্যাটাগরিটি সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে নিয়ে এখান থেকে সার্চ অপশনে ক্লিক করবেন। এবারে সেই ব্যক্তির, অর্থাৎ যে ফ্যামিলিতে আপনার রেশন কার্ডটি অ্যাড করাবেন বা শিফটিং করাবেন সেই ফ্যামিলিতে যে রেশন কার্ডগুলি রয়েছে সেই ডিটেলস এখানে শো করাবে, এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। এবারে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এখানে বলা হচ্ছে আপডেট ডিটেলস, অর্থাৎ আগে সেই ফ্যামিলিতে যে রেশন কার্ডগুলি ছিল এবং নতুন করে যে রেশন কার্ডটি অ্যাড করালেন বা শিফটিং করালেন এই সমস্ত ডিটেলস একসঙ্গে এখানে শো করাবে। এখান থেকে পেজটি নিচে স্ক্রল ডাউন করবেন, এবারে দেখুন অ্যাড্রেস, তো যে ফ্যামিলিতে রেশন কার্ডটি শিফটিং বা ট্রান্সফার করাবেন সেই ফ্যামিলির রেশন কার্ড ডিটেলস অনুযায়ী অ্যাড্রেসটি এখানে ফিল হয়ে যাবে। এবারে পিনকোড, সেই অ্যাড্রেসের পিনকোডটি এখানে এন্ট্রি করবেন, পোস্ট অফিস এখান থেকে পোস্ট অফিসটি সিলেক্ট করবেন, পুলিশ স্টেশন এখান থেকে পুলিশ স্টেশন সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর নিচে আসবেন, এখানে বলা আছে কমিউনিকেশন ডিটেলস,
তো আপনারা চাইলে এই ঘরটি ফিল করতে পারেন আবার নাও করতে পারেন, এটি অপশনাল রয়েছে। এখানে বলা হচ্ছে সেকেন্ডারি মোবাইল নম্বর, এখানে আপনারা একটি মোবাইল নম্বর এন্ট্রি করবেন। এবারে সেম অ্যাজ প্রাইমারি এখানে টিক মার্ক করবেন, ইমেল আইডি থাকলে সেটা এখানে এন্ট্রি করবেন। এবার এখানে একটি চেকবক্স দেওয়া হয়েছে, এখানে টিক মার্ক করে নেক্সট অপশনে ক্লিক করবেন। এবারে পরবর্তী পেজ চলে আসবে, এখানে বলা হচ্ছে রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি, অর্থাৎ হেড অফ ফ্যামিলির সঙ্গে সেই ব্যক্তির কী সম্পর্ক সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখানে ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করলে বেশ কিছু অপশন চলে আসবে। এখানে বলা হচ্ছে ফাদার, হাজব্যান্ড, সন, সন ইন ল, ব্রাদার, ফাদার ইন ল, গ্র্যান্ডসন, এখান থেকে আপনার কী রিলেশন সেটাই সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে ফাদার এই রিলেশনটি সিলেক্ট করব। এবারে পেজটি নিচে স্ক্রোলিং করবেন, এখানে আবারও ফ্যামিলি মেম্বারদের ডিটেলস প্রিভিউ করাবে, এখান থেকে নিচে আসবেন। এবারে বলা হচ্ছে রিজন ফর শিফটিং টু এ নিউ ফ্যামিলি, অর্থাৎ নতুন ফ্যামিলিতে রেশন কার্ডটি কেন শিফটিং করছেন বা কেন ট্রান্সফার করছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট রিজন এই অপশনে ক্লিক করবেন। এবারে দেখুন তিনটি অপশন দেওয়া হয়েছে, মেরিজ অর্থাৎ বিয়ের পর কোনো মহিলা যদি স্বামীর বাড়িতে রেশন কার্ডটি ট্রান্সফার করে থাকে সেক্ষেত্রে মেরিজ অপশনটি সিলেক্ট করবেন। এবারে ডিভোর্স বা সেপারেশন করে থাকলে এই অপশনটি সিলেক্ট করবেন এবং আদার রিজন হয়ে থাকলে আদার রিজন অপশনটি সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে মেরিজ এই অপশনটি সিলেক্ট করব। এবারে সাপ্লিমেন্টারি ডকুমেন্ট, এখানে একটি সাপ্লিমেন্টারি ডকুমেন্ট দিতে হবে। তো সাপ্লিমেন্টারি ডকুমেন্ট হিসাবে আপনার মেরিজ সার্টিফিকেট দিতে পারেন অথবা যে অ্যাড্রেসে আপনার রেশন কার্ডটি ট্রান্সফার বা শিফটিং করছেন সেই অ্যাড্রেসটি আপনার ডকুমেন্টে রয়েছে এমন একটি ডকুমেন্ট এখানে দিতে পারেন। সুস ফাইল অপশনে ক্লিক করে সেই ডকুমেন্টটি আপলোড করে দেবেন। এবারে নেক্সট অপশনে ক্লিক করবেন, নেক্সট অপশনে ক্লিক করলে পরবর্তী পেজ চলে আসবে, এখান থেকে অ্যাপ্লিকেশনটি কনফার্ম করতে হবে। তো এখানে যে চেকবক্সটি রয়েছে এখানে টিক মার্ক করবেন। এবারে গেট ওটিপি অপশনে ক্লিক করবেন, গেট ওটিপি অপশনে ক্লিক করলে সেই মহিলার অর্থাৎ যার রেশন কার্ডটি নতুন কোনো ফ্যামিলিতে অ্যাড করাচ্ছেন বা শিফটিং করাচ্ছেন সেই রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি রিসিভ করবেন। ওটিপিটি এন্টার ওটিপির ঘরে এন্ট্রি করে এখান থেকে সাবমিট ওটিপির ঘরে ক্লিক করবেন। সাবমিট ওটিপিতে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। তো এখান থেকে যেহেতু কোনো অ্যাপ্লিকেশন নম্বর দেওয়া হয় না, আপনার মোবাইল নম্বর দিয়েই পরবর্তীতে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ট্র্যাক করে দেখতে পাবেন আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাকসেপ্টেড করা হয়েছে, রিজেক্টেড করা হয়েছে নাকি এখনও পেন্ডিং রয়েছে। তো রেশন কার্ডের স্ট্যাটাস ট্র্যাক করার জন্য রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এবার এখান থেকে পেজটি নিচে স্ক্রোল ডাউন করবেন, স্পেশাল সার্ভিস এর নিচে চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন। এবারে পরবর্তী পেজ চলে আসবে, এখান থেকে ফর্ম টাইপ সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট অপশনে ক্লিক করে আমরা যেহেতু ফর্ম 14 ফিল করেছি এখান থেকে ফর্ম 14 সিলেক্ট করে নেবেন। এবারে আপনার মোবাইল নম্বরটি এখানে এন্ট্রি করবেন, ক্যাপচা কোডটি সেমভাবে এখানে এন্ট্রি করে সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে চলে আসবে। তো এখানে দেখুন স্ট্যাটাস এর নিচে এই ঘরটিতে কিন্তু শো করাবে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ করা হয়েছে, রিজেক্টেড করা হয়েছে নাকি এখনও পেন্ডিংয়ে রয়েছে। তো আমি যে অ্যাপ্লিকেশনটি করেছিলাম সেটা কিন্তু বর্তমানে অ্যাপ্রুভ হয়ে গেছে সেটা এখানে দেখাচ্ছে। তো এখানে যদি অ্যাপ্রুভ লেখাটি শো করায় তাহলে কিন্তু রেশন কার্ডটি অনলাইনের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। রেশন কার্ডটি অনলাইনের মাধ্যমে ডাউনলোড করার জন্য এখান থেকে পেজটি নিচে স্ক্রোল ডাউন করবেন, এখানে রেশন কার্ড ডিটেলস দেওয়া থাকবে। এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে আপনার যে রেশন কার্ড সেটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো দেখুন আমি ডাউনলোড অপশনে ক্লিক করতেই এখানে রেশন কার্ডটি ডাউনলোড হয়ে গেছে। তো এখান থেকে আমি রেশন কার্ডের উপর ক্লিক করে দেবো। তো দেখুন রেশন কার্ডটি ওপেন হয়ে গেছে, এই রেশন কার্ডটি প্রিন্ট আউট করে নতুন অ্যাড্রেস থেকে আপনার রেশন তুলতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। এই প্রসেস ফলো করে একটি ফ্যামিলি থেকে আরেকটি ফ্যামিলিতে রেশন কার্ড ট্রান্সফার বা শিফটিং করতে পারবেন এবং পরবর্তীতে আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে গেলে অনলাইনের মাধ্যমে রেশন কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এমনই পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।